তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ফের তৈরি হলো শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে আকার নিয়ে আছড়ে পড়বে রাজ্যের দুই জেলায়। তো বন্ধুরা, তো এই ঘূর্ণিঝড় রাজ্যের কোন কোন জেলায় পড়তে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমফানে তছনছ হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার একটি বড় অংশ। এবার ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে আরব সাগরে। দিল্লির মৌসুম ভবনের তরফে রবিবার জানানো হয়েছে লাক্ষাদ্বীপের কাছাকাছি আরব সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী সপ্তাহে আছড়ে পড়বে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে। অন্যদিকে আবহাওয়া পূর্বাভাস সংস্থা ওয়েদারম্যানের পূর্বাভাস অনুযায়ী আরব সাগরে একটি গভীর নিম্নচাপ উত্তর দিকে এগোচ্ছে, সেটি মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে চলে আসবে 3 জুন। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া বিপজ্জনক। ওই পূর্বাভাসে আরও জানানো হয়েছে এই নিম্নচাপের ফলে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে 2 থেকে 4 জুন প্রবল বৃষ্টি হতে পারে। মৌসুম ভবনের মতে এই নিম্নচাপ বর্ষার আসার গতি আরও বাড়িয়ে দেবে। এখনও পর্যন্ত আরব সাগরে 2টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এটি আফ্রিকা উপকূলের দিকে ঘেঁষে আর সেটি ওমানের দিকে চলে যেতে পারে। অন্যটি ভারতীয় উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন। মৌসুম ভবন ঘূর্ণিঝড়ের দায়িত্ব থাকা আধিকারিক সুনীতা দেবী জানিয়েছেন আগামী 24 ঘন্টায় পূর্ব ও মধ্য আরব সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েও আসতে পারে। এক নিম্নচাপ কাটতে না কাটতে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। একই সঙ্গে পূর্ব ও পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গ বিস্তৃত। আগামী কয়েকদিন গাঙ্গে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হবে বেশি। সারা সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তারপর থেকে বাড়বে। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্বাভাস বলছে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। 2/24 পরগনা পশ্চিম মেদিনীপুরে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 9 জুন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে প্রবল। সেই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার। শহরের আকাশ সকাল থেকেই মেঘলা বিরাজ করছে। বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে, জারি থাকবে সপ্তাহভর। আজ রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জানতে।